দরবারে গান হবে, কেন হবে না? যারা আজমির শরীফে আপনারা গেছেন অবশ্যই দেখছেন আজমির শরীফে কাওয়ালি হয়। এখন আমরা বাঙালিরা যারা হিন্দি বুঝি না, অন্য অন্য ভাষা বুঝি না, ফার্সি ভাষা বুঝি না, তারা আমরা কি করি, বাংলায় আল্লাহ আল্লাহ রাসুলের গুণগান করি। এটাও আপনারা বলেন হারাম, আমরা কি ওইখানে ওই ডিজে করতেছি, ওইখানে কি আমরা লুঙ্গি ডান্স করতেছি, নাকি শিরা শিরা কি জোয়ানি আমরা গান গাইতেছি, আমরা বলি আল্লাহ সান মান তুলে ধরছি, ওইটাও আপনাদের প্রবলেম। আমাদের এই দরবারে গান গাইতে দেওয়া হবে এবং আমাদের অলি আউলিয়াদের দরবারের নিরাপত্তা দিতে হবে, আমরা সরকারের কাছে দাবি করছি। যদি নিরাপত্তা না দেন তাহলে আমরা ঘরে ফিরে যাব না, আমরা শহীদ হতে বের হয়েছি। আপনারা হয় আমাদেরকে মেরে ফেলেন, না হয় আমাদের অলি আউলিয়াদের দরবারে তাহলে আমরা কি ভাই অন্য দেশ থেকে ভাইসা আসছি? আমরা তো বাঙালি, বৈষম্য বিরোধী ভাই। আমি একজন পাগল, সুফিবাদীর পাগল, আমার পরিচয় এটা, আমি একজন বাঙালি, আমি একজন অলিয়া উলিয়ার ভক্ত, আমি একজন পাগলি অলিয়া উলিয়াদের ভক্ত। যারা পুরো বাংলাদেশে আহলে বাইতের গোলামরা আছেন তাদের সকলের গোলাম আমি। আমি শুধু গোলাপ সানা, আমি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরেও আমি সকল দরবারে যাই। আমি বললামই তো অলিয়া উলিয়াদের আমি গোলামি করি এবং অলিয়া উলিয়া এবং আহলে বাইতের যারা গোলামরা আছেন বা আশেকান ভক্তকানরা আছেন সকলের গোলাম আমি। আমাদের সবার হৃদয়ে প্রেম আছে, অবশ্যই আলাদা আলাদা তরিকার আলাদা আলাদা কমিটি থাকতে পারে, আমার জানা নাই, বাট আমি সকল অলি আউলিয়াদের ভালোবাসি, সকল অলি আউলিয়াদের প্রতি আমার সম্মান ভালোবাসা আছে, এই জন্য আমি রাস্তায় বেরিয়ে আসি। আপাতত আমাদের কোনো কর্মসূচি নাই, আমরা এটাই বলবো সরকারের দৃষ্টি আকর্ষণ করে, ধর্মমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে, আমরা কি ধর্মের বাইরে আছি? আপনার কাছে ধর্মমন্ত্রী প্রশ্ন রইল, আপনাদের যদি মনে হয় আমরা ধর্মের বাইরে আছি, আমাদের সুফিবাদদের নিয়ে আপনারা বসেন, আমরা আমাদের সত্য ইসলামের প্রমাণ দিয়ে দিব, আমরা আল কোরআন আহলে বাইতের অনুসারী, আমরা পথভ্রষ্ট নই। আল্লাহ রাসূল যেমন বলছে 72 দলে 73 ফেকরা হবে, তো ওই 72 দলের মধ্যে 73 ফেকরা তো আছেই, এক দল হচ্ছে সত্যপথের পথিক, আর সেই সত্যপথের পথিক হচ্ছে আল্লাহর ওলিরা আর তাদের অনুসারীরা। দুই একজনের জন্য আপনারা পুরো বাংলাদেশের ওলি।